হয়তো অপারেটর ইঞ্জিন রুমে ছিলেন না বা আগুন লাগার পর পালিয়েছেন ঝালগাছি সুগন্ধা নদীতে অভিযান দশ লঞ্চে আগুনের সূত্রপাত নৌযানটির ইঞ্জিন রুম থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে তখন হয়তো ইঞ্জিন রুমের অপারেটর সেখানে ছিলেন না অথবা আগুন লাগার পরে তিনি পালিয়ে গেছেন যাত্রীদের বরাদ দিয়ে এমন ধারণার কথা জানিয়েছেন নৌ পুলিশের বরিশাল জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সৈয়দ মাহবুবুর রহমান শুক্রবার চব্বিশ ডিসেম্বর বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি বৃহস্পতিবার তেইশ ডিসেম্বর গভীর রাতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে আগুন লাগে খবর পেয়ে বরিশাল পিরোজপুর বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে চল্লিশ জনের মৃত্যুর খবর মিলেছে দগ্ধদের মধ্যে বাহাত্তর জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে নৌ পুলিশের কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন অগ্নিদগ্ধ লঞ্চটির হাসপাতালে আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন রুমের অপারেটর ইঞ্জিন ছিলেন না অথবা আগুন লাগার পর তিনি পালিয়ে গেছেন তিনি বলেন গত রাত প্রায় সাড়ে তিনটার দিকে লঞ্চটি যখন নল সিটি ক্রস করে তখন এর ইঞ্জিনে আগুন লাগে কিন্তু লঞ্চটি নল সিটিতেও স্টপেজ দেয়নি এমনকি ঝালো কাঠিতেও স্টপেজ দেয়নি ইঞ্জিন রুমের ওপরে থাকেন লঞ্চের সারেং ইঞ্জিন অপারেটর নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারেং লঞ্চ থামাবেন না অথবা ঘাটে ফেরাবেন না ধারণা করা হচ্ছে লঞ্চের সারেং প্রথমে আগুন লাগার খবর জানতে পারেননি এ কারণে আগুন লাগার এক ঘন্টা ধরেও লঞ্চ চলতে থাকে সৈয়দ মাহবুবুর রহমান বলেন নৌ পুলিশ এ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এ ঘটনার সঙ্গে যারা জড়িত বা যাদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আয়নানক ব্যবস্থা নেব